তখন তো আমি ওর কাছে থাকবো না, তখন আমি এই ছবিগুলো দেখব। তুমি খুব বাচ্চা ভালোবাসো না মানসী? আচ্ছা, কখনো তোমার মনে হয়নি তোমার নিজের সন্তান থাকুক যে তোমাকে মা বলে ডাকবে? তা সম্ভব নয়। কেন সম্ভব নয় মানসী? কি এমন বয়স হয়েছে তোমার? খুব সম্ভব। আরে অনেকে তো এ বয়সে প্রথমবার বিয়ে করে। তুমি কিচ্ছু ভেবো না, আমি সব ঠিক করে দেব। আমি তা পারবো না। কি হয়েছে মানসী? হ্যাঁ, তোমার একটা তিক্ত অভিজ্ঞতা হয়েছে, সত্যি কথা, কিন্তু সবাই তো আর খারাপ মানুষ নয়। তুমি দেখো, আমি বলছি খুব ভালো একটা ব্যবস্থা আমি তোমার করে দেব। আমি বোধহয় আপনাকে আপনাকে ঠিক আপনাকে ঠিক বোঝাতে পারছি না। আমি বুঝতে পারছি, আমি বুঝতে পারছি, আমি বুঝতে পারছি। কিচ্ছু ভেবো না মানসী, আমি আমি নিজে সমস্ত ব্যবস্থা করে দেব। আমি দায়িত্ব নিচ্ছি, তোমাকে কিচ্ছু ভাবতে হবে না। তুমি চুপ করে বসে থাকো দেখিনি, আমি দেখছি সব। আমি মানছি যে এটা এটা খুব ভালো হয়েছে, এটার জন্যই আমরা ওয়েট করছিলাম, তাই বলে কাউকে কিছু না বলেও বেরিয়ে যাবে? নিশ্চয়ই যাবে, তুমি সব সময় বলে যাও। আমি সব সময় ওকে বলে যাই। ছাই যাও, বাজে বকো না তুমি। আচ্ছা বেশ, আমি আমি সব সময় বলে যাই না, কিন্তু এটা তো ঠিক যে আমার বাইরে বেরোনো আর মিনুর বাইরে বেরোনোর মধ্যে অনেক তফাৎ, এটা মানো তো? প্রায় ঘন্টা খানেকের সব নিয়ে টিয়ে আমি কিন্তু এখন একদম ইয়ারকি করার মুডে নেই। কি আশ্চর্য, আমি আছি। যে অদ্ভুত ব্যাপার তো, তুমি আমার কথাটা সিরিয়াসলি নিচ্ছ না, তুমি বুঝতে পারছো না? ও যে আজকে রঙিন শাড়ি পরেছে তা আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি, আমি প্রথম থেকে ওকে বলেছি। কিন্তু এটাও তো অদ্ভুত যে ও শাড়িটা পরে বাড়িতে না সই একবার স্ট্রেট বাইরে চলে গেল কাউকে কিছু না বলে, এটা অদ্ভুত নয়? নয়? তোমার অদ্ভুত লাগছে না? অদ্ভুত ভালো লাগছে। আমাকে ডেকেছিলেন? হ্যাঁ, এসো বসো, বসো মানসী। বলছি কি যে কালকে বিকেলবেলা ওই আর কি সন্ধেবেলার দিকে তুমি একটু বাড়িতে থেকো। আমি তো কোথাও বেরোই না। হ্যাঁ বেরো না, আমি জানি, তবু আর কি বলে রাখলাম, কয়েকজনকে আসতে বলেছি বাড়িতে, তুমি একটু থেকো। আমি থাকবো মানে আমি ঠিক বুঝতে পারছি না। পারবে, সব বুঝতে পারবে, ওনা তোমার সঙ্গে কথা বলতেই আসছেন। মানে? মানসী, ছেলেটি খুব ভালো, আমি ওদের অনেক দিন ধরে চিনি, খুব নির্ঝঞ্ঝাট ভালো পরিবার, ডিভোর্সি কিন্তু। আপনি কি বলছেন? ভয় পাচ্ছ কেন মানসী? ভয় পেও না, ভয় পেও না, ভয় পাওয়ার কিচ্ছু নেই। এক জিনিস তো বারবার ঘটে না। আমি তো আপনাকে বলেছি আমার পক্ষে সম্ভব না। আমি আমি জানি, আমি জানি, কিন্তু কিন্তু ভয় পেও না, ভয় পেও না। আমি ওদের আসতে বলেছি, ওরা ওরা আমি পারবো না। পারবে না কেন? কেন পারবে না? হ্যাঁ, ছেলে মানুষই করো না, আসতে বলেছি, ওরা আসবেন কালকে সন্ধেবেলা। ওদেরকে বারণ করে দিন, প্লিজ বারণ করে দিন। বারণ করে দেব কেন? কেন বারণ করে দেব? কেন কেন বলো, কেন বারণ করে দেব? আমি প্রেগন্যান্ট।